এর চেয়ে বড় জবাব আর কি হতে পারে? সমস্ত সমালোচনাকে একপাশে রেখে এই ছেলেটা এখন নিউজিল্যান্ড বধে বাংলাদেশ মহাকাব্যের নায়ক। দুদিন আগেও যার সমালোচনায় মুখর ছিল নেটিজেনরা, আজ তার স্তুতিবাক্যে ভাসছে পুরো অন্তর্জাল। এবাদতের কৃতিত্ব হাসি ফুটিয়েছে না ঘুমানো লাখো সমর্থকের চোখে মুখে। জীবনের শুরুতে ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর একজন সৈনিক, সেখানেই ভলিবল হাতে কোর্ট মাতাতেন এবাদত। পরে রবি পেসার হান্টের মাধ্যমে নিজের গতি আর উচ্চতাকে কাজে লাগিয়ে চলে আসেন বাংলাদেশ জাতীয় দলের নেটে। এরপর তৎকালীন কোচদের পছন্দে পেয়ে যান লাল সবুজের ক্যাপ, কিন্তু নামের সঙ্গে কখনোই সুবিচার করতে পারেননি এই পেসার। বেওবালে নামার আগে লজ্জার এক রেকর্ড সঙ্গী ছিল তার। সবচেয়ে বাজে এভারেজের টেস্ট বোলারদের তালিকায় এবাদতের নামটা ছিল উপরের দিকে। তার উপর আবার দলের বাইরে থাকা পেসার রাহির পারফরমেন্স আগুনে ঘি ঢালে সেই সমালোচনায়। প্রথম ইনিংসের অগোছালো বোলিং পালে হাওয়া দেয় আরও জোরে, কিন্তু দ্বিতীয় ইনিংসে কি যেন হয়ে যায় এবাদতের। কোনো এক অজানা ম্যাজিকে তার লাইন লেংথ সুইংগুলো হয়ে ওঠে আনপ্লেয়েবল। তার আগুনে গোলায় জ্বলে পুড়ে ছারখার হয় ব্ল্যাক ক্যাপদের ব্যাটিং লাইন আপ। 11 বছরে যা পারেনি ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, এবাদতের কল্যাণে সে রেকর্ডটাও দখলে নেয় টিম বাংলাদেশ। শেষ দিনে কিউইদের 5 উইকেট হাতে থাকলেও তা অপর্যাপ্ত হয়ে যায় এবাদতের সামনে। তার রিভার্স আর ইনসুইংগুলোর কোনো জবাবই জানা ছিল না স্বাগতিক ব্যাটারদের। ইয়ং, কনওয়ে, নিকোলস, ব্লান্নেল, টেলর, জেমিসন একে একে সবাই প্রত্যক্ষ করেন বাংলাদেশি এক পেসারের দুরন্ত স্যালুট। মাউন্ট মঙ্গানুয়ে 46 রানে 6 উইকেট নিয়ে বেশ কয়েকটি রেকর্ড বুকের পাতা উলট পালট করেছেন এবাদত। দেশের বাইরে বাংলাদেশি বোলারদের মধ্যে দ্বিতীয় সেরা বোলিং ফিগার এখন এই পেসারের। কিংস্টনে সাকিব আল হাসানের 33 রানে 6 উইকেটের পরই জায়গা করে নিয়েছে এবাদতের স্পেল। সব বোলারদের মধ্যে দ্বিতীয় হলেও পেসারদের তালিকায় আবার শীর্ষে উঠে এসেছেন এবাদত। শাহাদাতের 2010 লর্ডস এবং রবিউলের 2013 হারারেকে পেছনে ফেলে 1 নম্বরে মাউন্ট মঙ্গানুয়ের বে ওভাল। টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে এতদিন বাংলাদেশি বোলারদের সেরা সাফল্য বলতে ছিল শুধুই স্পিনারদের গল্পগাথা, সেখানেও ভাগ বসিয়েছেন এবাদত হোসেন। সাকিব আর সোহাগ গাজীর মাঝে দ্বিতীয় জায়গাটা এখন তার দখলে। এই এক বোলিং ফিগার এবাদতকে নিয়ে এসেছে বিশ্ব সেরাদের তালিকাতেও। এশিয়ান পেসারদের মধ্যে নিউজিল্যান্ডের মাটিতে ওয়াসিম আকরাম এবং শোয়েব আক্তারের পর এখন থেকে উচ্চারিত হবে একজন বাংলাদেশি পেসারের নাম, এবাদত হোসেন। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ।